Hare Krishna. Om Uiganung Timiranjiso Gyananjana Shalakaya Chakshurunmilitam Yeno Tasmai Shri Gurave Namah. Bandeham Shri Guru Shri Jutapadakamalam Shri Gurun Vaishnavamsa Shri Rupam Sagrajatam Sahagunarupunathannitantam Sahajivam Sabudhaitam Sabidhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padam Sahagana Lalita Shri Visakhanitam Satsa Mansa Kalpataruivatsa Kripasindvibhayavacha Patitanam Pavaneibho Vaishnaveibho Namo Namo Panchatattatmakam Namo Mahabodhanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanyamne Gaurodise Namo He Krishna Karuna Sindhu Dino Bandhu Jagatpate Bhupesho Gopika Kanto Radha Kanto Namostute Tapta Kanchan Gaurangi Radhe Vrindavaneshwari Vrishobhanusute Devi Pranamami Hari Priye Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Srivasadi Gaur Bhaktavrinda Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Om Narayana Namaskritam Naranjaiva Narottamam Devim Sarasvatim Vyasam Tato Jaya Mudirayat. Mukam Karoti Vachalam Pangum Langhayate Girim Yat Kripatam Aham Vande Paramananda Madhavam. Atho Sri Sri Chaitanya Bhagavat Sudhi Gauru Bhakto Brindo Sri Sri Chaitanya Bhagavat Sangar Udyoge Bharat Bangla Totha Antarjatik Bhabe Sri Sri Chaitanya Bhagavat Path Porbe Ajika Mi Sri Chandra Kumar Singho Bangladesh Turi Pate Ongsho Grahan Karuri Pate Hen Munte va cunoa roșie truti biciuti ile băștob habirang mi dondobot ia cuti cuti acum dondobot cori acum a prătuna coruri. Azicar je mohoti budu gaet ma je azicar goto porbo duhan nanan carone porbo burti sei pandit devigi patcoron valla budjutu guljuger carone আজিগাও এই মুহূর্তে নিজ হাতে আপাতকরণী এর বিদ্যুৎ নেই তো যাই হোক নেট আছে এবং বিশেষ ব্যবস্থায় বিদ্যুতের ব্যবস্থা করে চলে কতটুকু নেট থাইতো এখন মাঠে নাল্লু যতটুকু নেট আছে আর হি পাত করে জিতা আইয়া হাবিয়ে সেই কোমা সুন্দর দৃষ্টিতে দেখে দিবা আজিগা যে জ্যেষ্ঠ মহার শেষকান আগামী সেই পাথের ঠিক আগত মাঝে সে আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা রথযাত্রা আষাঢ় মহান হুমিতই আষাঢ় মহান হুমিয়া হুমিতই সেই রথযাত্রার প্রাক মুহূর্তে গেলগা কালিকা একাদশী গেলগা আজিকা একাদশীর পালন আতে এই সময়ের মাঝে আর কি যে পাখান আমি প্রাসঙ্গিক কিছু আলোচনা করতাম আই সেই গৌরচন্দ্র আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈর কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগত জগত প্রিয় কর করুণ অবতার নমো শ্রীকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌভ্রাতর ভজে মদ্ভক্ত পূজৈভাধিক সর্বভূতেষু মনমতিহ পাথের এই পর্যায়ে আজিকা সে আদিফন্দের ত্রয়োদশ অধ্যায়ে আজিকা 192 পদে তৈরি পাত আরম্ভ করতে হয়
গতকি স্টেট বা যে 91 পর্যন্ত পাতিল সেই 191 পর্যন্ত তো 191 আসলার কি গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে সেই সত্য ত্রেতা দাপুর কলি এর মধ্যে ভগবানে নানান লীলা করিয়া গেলগা সেই বারহরণের লগে সেই ধর্ম সর্বধর্ম যে যদা যদা হি ধর্মৈষ গ্লানি রূপবতি ভারত অদ্ভুতানু মধুরময়ষু তদাত্মানু সৃজন্মহম এথা আবি করিয়া গেলগা ধর্ম সংস্থাপন লগে ভারহরণ করিয়া গেলগা সত্য ত্রেতা দাপর কিন্তু কলিযুগে যেটা এই সত্য ত্রেতা দাপরে যে লীলাহান না করিয়া গিয়াছে গা সেই জ্ঞান আর কি বিদ্যা বিলাস সেই বিদ্যাহান্ন যে এহেন যে কতটুকু লীলারস আস্বাদন করা নিয়ে করে এবং ভক্তরে লীলারস আস্বাদন করুয়া নিয়ে করে এহেন সেই কলিযুগে সেই ভগবান সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইয়া সেই বিদ্যা বিলাস এহেন করে সেই বিদ্যা বিলাস এহেন যে আজিকা আমি সেই আদিখন্দ ত্রয়োদশ অধ্যায়ের এখানে যে আমি 91-92 পাঠ করতাম 191 তুর আছে তা তাহান কৃপার এই স্বাভাবিক ধর্ম রাজ্যপদ সারি করে ভিক্ষু করে কর্ম এহেন আমি দেখো রাঙান আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলাহান যে আগে বিদ্যাবিলাসর করিয়া এপা যে কলিযুগের যে লীলাহান করে এহেন মাঝে এমন এমন ব্যক্তি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেম ভক্তি আহিয়া সেই লীলা কীর্তন কর্তার আগা এহেন এনেতের হি ভগবানের স্বাভাবিক সেই ধর্ম হান আর কি ভগবানের সান্নিধ্য পেইলে সেই প্রেম ভক্তির কণা মাত্র পুঙ্গয়ু পেয়ে তারা তাইলে পৃথিবীর মানে এমন কোনো যে বস্তু নেই ওগরে আটকিয়া থাকা পারে কারণ জীবের স্বাভাবিক ধর্ম আনিল তাই যে আনন্দ প্রত্যাশী নুঙি পাহান চেতারা জীবে তা হাব্বিয়ে আর কি এই নুঙি পাহান তাল করিয়াই পৃথিবীর জীবে তা হাব্বিয়া হইতা একদম সেই পিপিলিকা তো করিয়া মানু পর্যন্ত এটা হাব্বি সেই আনন্দর পিছনে হাব্বি ধাবিত হইতা সেই চরম চিত কণার কণা আগ যদি লাভ করতারা সেই চিত কণা আনন্দ যদি আগে যদি আচ্ছাদন করে পারতারা তাইলে এর জড়জাগতিক যে আনন্দ তা না তুচ্ছাতি তুচ্ছ ইয়া পরে তাতে এহের গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বিদ্যাবিলাসের মাধ্যমে এহেত মাঝে কিছু ইঙ্গিত পেয়া যা রাঙ্গা এহেত মাঝে যে আজিকার যে প্রসঙ্গ হেত আহি এটা কলিযুগে তার সাক্ষী শ্রী দবির খাস রাজ্যপদ সারি যার অরণ্য বিলাস এই যে দবির খাস হ্যাঁ দবির খাস এবং সাকার মল্লিক দবির খাস সাকার মল্লিক তাঙি যে দুই ভাই গুণী আগর গৌরাঙ্গ মহাপ্রভু যেহান নামহান দেয় তার কি যে সনাতন গোস্বামী রূপ গোস্বামী তাঙি দুই ভাই গুণী আগৈল তাই সেই সেই যবন রাজের প্রধানমন্ত্রী গো আর আগে কুষাধ্যক্ষ গো এত বড় উচ্চ পদে আসিও তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপা কৃপা মানে প্রেম প্রেম ভক্তির গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চিন্ময় প্রেম এহের কণামাত্র লাভ করিয়া এটা হাবি রাজ্যপদ ত্যাগ করিয়া তাঙি গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত পথ অনুসরণ করলা যেটা এটা হাবি বেলিয়া গোস্বামী এলাকা আর কি এটা হাবি ত্যাগ করিয়া যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহরে কতাবারা সেই জগতে হেত মানে হাবিয়ে আর কি ধন দৌলত এরপরে টাকা পয়সা ধন জন এটা হাবিয়ে এটা লালস কর্তারা জন পৃথিবী এটা হাইয়া কিন্তু এটা আর ইহি এটা এসারে হানু মানু করে আনন্দ দিয়া নোয়ারে কোনো আনন্দ দিয়া নোয়ারে যেহান চিন্ময় আনন্দর লগে তুলনা ইয়া পারে সেই চিন্ময় আনন্দ সেই গোলক বৃন্দাবনে শ্রী প্রেম ভক্তি যে ভক্ত গই বিন্দু পরিমাণ আচ্ছাদন করে পারিছে উপলব্ধি করে পারিছে তারা এই যে রাজ্যপদ বড় বড় উচ্চপদস্থ প্রধানমন্ত্রীর মতো
প্রধান এবং অর্থমন্ত্রীর মতো প্রধান তাঙ্গি হেলাই বেলিয়া জিতেগা তাঙ্গরাং কোনো দুঃখ বোধ নেইছিল এবং তাঙ্গি অবহেলায় এটা বেলিয়া গেলাগা। আর এবারও আমি দেখো রাংতা যে আর কি সে সারা পৃথিবীতে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে নাম কীর্তন সারা পৃথিবীতে বা যেটা বিলি তারা প্রচার করো তারা সেই ইস্কনের উদ্যোগ আমি দেখারাং আর কি সেই ইউনিভার্সিটির প্রফেসরাং তো করিয়া কুতিপতি যে বেডফোর্ড কোম্পানির মালিক গো আলফ্রেড ফোর্ডের হচ্ছে অম্বরীশ দাস এবং রকফেলারের যে জাহাজ ব্যবসায়ী আমেরিকার আর কি ওটা পেয়ে তাঙি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত নাম কীর্তন আহিয়া তাঙি সেই রসা সাধন করে পারতারা এবং সারা পৃথিবীতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নাম কীর্তন প্রচার করতারা নিজেও আচ্ছাদন করতারা মানুষেও সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হান তাঙি বিলাই তারা গাজেহার করিয়া গেলাগাতা এই যে দবির খাস এবং সাকার মল্লিক তাঙি রূপ সনাতন বিভিনী দোয়ানি আর কি আমাদের সৌরভ গোস্বামীর অন্যতম দুই গোস্বামী তাঙি হেন করিয়া গিয়া লাগাহান পদ্ম দেখা দিয়া গেলা গাহান তাঙি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই এই যে বিদ্যা বিলাসে তো করিয়াতে প্রেম ভক্তি বিতরণ এবং যে কৃষ্ণ এই যে নাম কীর্তন এটা হাবি তাঙি গ্রন্থাকারে লিপিবদ্ধ করিয়া গিয়া ওই গ্রন্থাকার মাধ্যমে আজকে সারা পৃথিবীতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা বিলাস এবং কীর্তন সারা পৃথিবীতে প্রচার ওর তাবদ রাজ্যাদি পদ সু করে মানে ভক্তি সুখ মহিমা যাবত নাহি জানে ভক্তি সুখ আনন্দতে আনন্দ মাত্র নাই জীব মাত্রে আনন্দ প্রত্যাশী যে বেতাহাবি আনন্দের পিছনে সুতি ইতা চাকরি বাকরি কর্তারা তা ধন পয়সা কামিয়া নুই ওনার কাছে বলিয়া এবং ছেলে সন্তান আদি লালন পালন কর্তারা তা কাঙরের দ্বারা আর কি সুখ আচ্ছাদন করানি নুই পান আচ্ছাদন করানির কাছে বলিয়া কিন্তু এটা হাবির যে নুই পাতা এটা সেই ভক্তি সুখত মাঝে এটা কোন তুচ্ছাতি তুচ্ছ আর কি এর কোনো ভক্তি সুখ যে বই উপলব্ধি করে পারিছে তারাং এই এটা হাবি তুচ্ছ রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে মুখ্য সুখে অল্প মানে কৃষ্ণ অনুচরে কৃষ্ণর অনুচর কৃষ্ণর ভক্ত ওরান সে আগে সত্য ত্রেতা দাপুর পেয়া সেই মুখ্য মুখ্য মানে চারিহান যে মুক্তি আর কি চারিহান মুখ্য এটা আর কি সাযুজ্য সারূপ সালুক্য এবং মুক্তি এর এটা আগে দৌনিং করিয়া এর হেনি করলাম তা আর কি সাযুজ্য সারূপ সালুক্য মুখ্য এটা বিস্তারিত আলোচনা না করলাম সারূপ্য মানে ভগবানের রূপ লাভ করানি সাযুজ্য মানে ভগবানের লগে লীন না এরপরে সালুক্য সালুক্য মানে ভগবানের লোকহত মাঝে জন্মগ্রহণ করানি মুক্তি মানে আর হি জন্ম মৃত্যু জরা ব্যাধিত্ব মুক্তি মানা এটা হাববি কিন্তু ভক্তি সুখ যে কৃষ্ণ ভক্তিদের যে সুখান আছে এটা হাবি এই যে চারি মুখ্য যেটা এটা ভক্তি সুখত মাঝে এটা হাবি মানে অতি অল্প মানে ভক্তি সুখর লগে এটার কোনো তুলনা ইয়া নোয়ারে কারণ হনি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী তথা আর হি গৌরীয় বৈষ্ণবেতাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত সেই লীলার আস্বাদন করিয়া সুখ আচ্ছাদন করানি এহেনেই আমার গৌরীয় মথের তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর আগের পূর্বপুরুষে দিয়া গিয়াছিগা লাইনিঙ্গ দৌনিক রানির কথা ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিছু নহে অতএব ঈশ্বর ভজন বেদে কহে আতে বেদ ইলোয়া যেটা দৌনিকর তারা এত মাত্রা হান জ্ঞান আর কি যে যে ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিত্তাও নার যে গই যেটাও করিয়া থাকা গা কলিযুগে এটা হাবি মানুষ তাই আছে আর কি কিন্তু পূর্বকর্ম কর্মে কারো যদি কোনো স্বীকৃতি আর নেয়া থাইলে কলিযুগে আহিয়াও অগ কৃষ্ণ বিমুখিত ইগ এহেন শাস্ত্রে মাতিয়া গিয়াছে গাহান
হেনমতে দিগ্বিজয়ী পাইলাম মোচন, হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন। আগেই যে মাতিয়ে গেছিলাম গা, যে দিগ্বিজয়ী পণ্ডিত কাশ্মীরি পণ্ডিত গো, তা বিদ্যা এমনই করিছে, ইমা সরস্বতীর বীজ মন্ত্র জপ করিয়া সরস্বতীরে জয় করিছে এবং সরস্বতীর কৃপাপ্রাপ্ত। তাও কিন্তু বিদ্যা এহেনরে যে পৃথিবীতে যত পণ্ডিত আছি তাঁহরে তর্ক করে করে তাঁহরে ঝিঙানি, এহেনও আনন্দ হন। এই আনন্দ হন তা করে করে আহিয়াও গৌরাঙ্গ মহাপ্রভু গৌরব সেই মুক্তি মুক্তি দিল, মানে বিদ্যার কাম হান হন নাবে, তর্ক করিয়া মানুষের জিঙানি এহেন বিদ্যার কাম হান নাবে, এহেন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতিয়া গেল গা, আগেও মাতিয়া গিয়েছে গা। বিদ্যা পরে কেন লোক, এই এই চৈতন্য ভাগবতেই আছে, তা আগে যে প্রতাপ আছিল তা পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নিমাই পণ্ডিত হিসাবে নবদ্বীপে আসিল এবং তুলে তা অধ্যাপনা যে পাগা করলো, যে গৌরব দেখলো তা ফাঁকি জিজ্ঞাসা করলো, ফাঁকি মানে আর হি যে ব্যাকরণের সেই সংস্কৃত ব্যাকরণের আর কি অনেকগুলা নিয়ম আছে আর কি, ও নিয়মের মাধ্যমে কোন শ্লোক আহানোরে তা ব্যাখ্যা করত, শ্লোকের অর্থ আনেহেন এবং আর এক সংস্কৃত ব্যাকরণের আর এক নিয়ম আহান্ন ওহনরে তেমার উল্টিয়া তেন নাম প্রতিস্থাপন করে পারলো, কারণ মহাপ্রভু স্বয়ং ভগবান তা যেহারে নিম করে রসারে আর কি তাতে হাব্বি হারপার। অতএব এসারে করিয়া মানুরে এই যে ফাঁকি জিজ্ঞাসা করলো করে করে যে পাগা নবদ্বীপে আসিল, ওর মানু তাই তা খালকল্লা তা আর কি যে এটা বারা পণ্ডিত গো, যদি ভক্তি এহ যদি খানিংস আহিল তা নিজেও তার উন্নতি হইল আর কি, এবং তার পড়ুয়া বা তার শিষ্য এবং জগৎ খানু হানি এটা তার দ্বারা কৃপাপ্রাপ্ত ইলাই আর কি হেন অনুমান করলা তা ওর মাঝে। হেরো দেখো নিমাই পণ্ডিত বিদ্যাই কিলাপ কৃষ্ণ ভজ হত জি চেই চেই ওরে নিমাই পণ্ডিত গো ইয়া আর কি আর কি, কোনো ভক্তিশূন্য ভক্তিশূন্য বিদ্যার কোনো অর্থ নেই আর কি। অহন্য মাতিল তা আর কি যে হেরো দেখো নিমাই পণ্ডিত বিদ্যাই কিলাপ কৃষ্ণ ভজ হত রি, বিদ্যা লাভ করিয়া আর কি কৃষ্ণ ভজন যদি না করে আর কি সেই বিদ্যার কোনো মূল্য নেই। তো এসারে দিগ্বিজয়ী পণ্ডিত গো বিদ্যা অর্জন করিছে গাতা পণ্ডিতরে তর্ক করিয়া জয় করানির কাজে, এবং এহেত মাঝে আনন্দ আন আছে, এই আনন্দ তা আচ্ছাদন করলো, যে পাগা হারপিল যে বিদ্যার উদ্দেশ্য হান তর্ক করিয়া জয় করানি আন নাবে, বিদ্যার উদ্দেশ্য হান আর কি কৃষ্ণ ভক্তি লাভ করানি এহেন বিদ্যার একান্ত উদ্দেশ্য হান। কিন্তু এ পাগা যে যুগ এহেত মাঝে বিদ্যার উদ্দেশ্য হান কি হান অর্থ প্রাপ্তি অর্থ কামাই করানি, যেহান সময় হাত মাঝে এই অর্থ তাই কোনোই কামই নাও দিতই তা আর কি। এবার আমি দেখরাং যে বৃদ্ধাশ্রম এই যে তুহুম যেটা দেখরাং আর কি যে মানব বাপ করে সে বৃদ্ধাশ্রমে নিয়া স্বয়ং পিতকে নিয়া বেলা দিয়া হেরগা, হ্যাঁ তাতে এটা বেলা দিয়া হেরগা আর কি, এটা পারা পিতকর প্রতি জলগতার প্রতি আর কি এত শ্রম দিয়া এত টাকা পয়সা খরচ করিয়া বিদ্যা অর্জন করিয়া এস্টাবলিশ করানির পরে টাঙিয়ে পা মানব বাপ করে পুরা বৃদ্ধাশ্রমে বেলা দিয়া আহি তার আগে আর কি। তাতে বিদ্যার উদ্দেশ্য আর কি দিয়ে আর কি কৃষ্ণ ভক্তি যদি ওগর না লাভ করে আর কি তাহলে পিতৃভক্তি মাতৃভক্তি এই শব্দ হনি ওই তাঙর ডিকশনারি হাত তো নেই তো এবং তাঙি হন করতে হন আর কি। তো প্রতিটি মানব বাপকের উদ্দেশ্য আন থানাত হোক নিজের সংস্কৃতি আন নিজের সব সমারে এই কৃষ্ণ ভক্তি এবং শাস্ত্রের প্রতি যে সহানুভূতি শাস্ত্রের প্রতি যে আস্থা এহেনরে জাগ্রত করানি নাইলে ওই মানব বাপকতা নিজ ছেলে সন্তান দ্বারা তাঙিও কিন্তু এই সমস্যার সম্মুখীন তাই। তাতে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে অতপারা কাশ্মীর পণ্ডিত করে সেই বিদ্যার উদ্দেশ্য আন তারে বাগা দিয়া জগৎ জনেরও মাতের হান জ্ঞান যে বিদ্যা অর্জন করানির উদ্দেশ্য আন কৃষ্ণ ভক্তি লাভ করানির উদ্দেশ্য আন, যে বিদ্যা আনে কৃষ্ণ ভক্তি না জাগুয়ার ওই বিদ্যার কোনো মূল্য নেই। দিগ্বিজয়ী জিনিলেন শ্রী গৌর সুন্দরে শুনিলেন ইহা সব নদী আসকলে নদীয়া নগরে, এই যে দিগ্বিজয়ী পণ্ডিত
নবদ্বীপে আহিছে হেনতে আস্তা নবদ্বীপ হান শীতাল লোহান আস্তা নবদ্বীপের পণ্ডিত হাবিয়ে হাই হাই করলা হান লগরেতে এটা হাবি জিঙিয়া আহিছে আমি তার মুহাত মাঝে কিসারে জিন্তা আইতা বলিয়া তে কিন্তু যে বাগা গৌরাঙ্গ মহাপ্রভু ওগরে জিংলো সেই পণ্ডিত ওগরে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ কীর্তন নবদ্বীপে আর তাও প্রকাশ পেইল আর তাও প্রচার পেইল সকল লোকের হইল মহাশ্চর্য জ্ঞান নিমাই পণ্ডিত হই মহাবিদ্য বিদ্যাবান হাবিয়ে আসানো গিলা যে কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত আস্তা ভারতবর্ষান দিগ্বিজয় করিয়া আহিছে গো এহেতাহে নিমাই পণ্ডিত রাং হারিয়া গেলগা নোয়ারিয়া গেলগা নিমাই পণ্ডিত রাং নোয়ারিয়া গেলগা লগে লগে আর কি নিমাই পণ্ডিতের সেই গৌরব সেই পাণ্ডিত্য হন নবদ্বীপে আর তাও বেশি প্রকাশ পেইল দিগ্বিজয় হারিয়া চলিলা যার থাই এত বড় পণ্ডিত আর কথা শুনি নাই কোথায় এত বড় পণ্ডিত দিগ্বিজয় কাশ্মীর পণ্ডিত ওগর মতো পণ্ডিত নাহু নিছি ওগরে জিংল গত কমগো নাবে বলিয়া হাবিয়ে মাতানি করতা বললা সার্থক করেন গৌরব নিমাই পণ্ডিত এবে সে তাহান বিদ্যা হইল বিদিত এপাগা নিমাই পণ্ডিতর বিদ্যাহান হাবিয়ে হারপি তারা আর কি যে কতটুকু বিদ্য বিদ্যাঙ্গ সেই নিমাই পণ্ডিত গো কেহ বলে এ ব্রাহ্মণ যদি ন্যায় পড়ে ভক্তাচার্য হই তবে কখন নানরে এগো যদি ন্যায় শাস্ত্র যদি তাম্পল্য তারা তার হি যে সরদর্শন সরদর্শনের ভারতের তখন সরদর্শন আসিল দশান সৈহান দর্শন এর মধ্যে ন্যায় দর্শন আন আসিল যে তাই ন্যায় তাম্পতা তাই মাতা তাই ন্যায় হন এই হাব্বির গজর দর্শনান বৈদিক সংস্কৃতি বৈদিক ফিলসফিতে ন্যায় দর্শন হন হাবিত্য ডাঙরান এখন যদি তাম্পল্য হয় আর কি কতি হবা এলো ইতা সাত বলিয়া সেই ন্যায় দর্শনর ভট্টাচার্য তাই মাতারা কেহে কেহে বলে ভাই মিলি সর্বজনে বাদি সিংহ বলি পদবি দিব তানে অহন মাত্রা দেয় আর হি যে ওই নবদ্বীপে সেই হাব্বি পণ্ডিতরে জিঙিয়া যে হাবির গজর পদবিয়া নীল তাই বাদি সিংহ এ পদবি হন নিমাইরে দেনা উচিতই বই তারে দেনা থকিব বলিয়া হাবিয়ে খালকর তারা কারণ কাশ্মীর পণ্ডিত ওরে যে গো জিংল ওগরে বাদি সিংহ পদবি হন তার প্রাপ্য আনে বলিয়া হাবিয়ে মনে কর তারা হেন সে তাহান অতি মায়ার বরাই এ তো দেখিয়াও জানিবারে শক্তি নাই নিমাই পণ্ডিত ওরে যে দেখিয়া তা এত বড় পণ্ডিত গো আর কি আগুয়েও অনুমান করে নোয়ার তারা অনুমান করানোর কথা আনু নাবে এই মতো সর্ব নবদ্বীপে সর্বজনে প্রভুর সংকীর্ত সৎকীর্তি সবে ঘুষে সর্বজনে অসারে আস্তা নবদ্বীপ হত মাঝে কাশ্মীরি ব্রাহ্মণ ওরে জয় করলো এত বড় ডাঙর পণ্ডিত আমার নবদ্বীপে নিমাই পণ্ডিত এহেন হাবিয়ে আলোচনা করার নিয়ে করলাম নবদ্বীপ বাসীর চরণে নমস্কার এ সকল লীলা দেখিবারে শক্তি যার যে এটা হাবি যে তাই উপলব্ধি করতে পারতারা যে গৌরাঙ্গ মহাপ্রভুর সে বিদ্যা বিলাস যে গৌর শক্তি আছে এগোই হন অনুমান করে পারতারা যে শুনে গৌরাঙ্গের দিক বিজয়ী জয় কোথাও তাহান পরাভব নাহি হই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দিগ্বিজয়ী কাশ্মীর ব্রাহ্মণরে সে পরাভব করল জিংল এহেন যে গই হুম তারা যে তাই তার কি বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর ইহা যেই শুনে হই তার অনুচর গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিদ্যাবিলাসে নিমাই পণ্ডিত করে যে হারিল সরি কাশ্মীরি পণ্ডিত করে যে গই হারিল অহন যে গই হুম তারা যে গই উপলব্ধি করে পার তারা তা সেই রসন যে গই উপলব্ধি করে পার তারা আর কি তা বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর সেই মনোহর রসর আচ্ছাদন করে পার তারা আর কি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাস তো সুপদ যুগে গান কথাবারা সে বৃন্দাবন দাস সে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দর সেই চরণে প্রণাম করিয়া মাতের তা যে গৌরাঙ্গ মহাপ্রভুর যেই যে কাশ্মীরি পণ্ডিত গৌরে যে তারে জিঙিয়া নবদ্বীপে যে তার গৌরব স্থাপন করলো এগোই যে গই হন তারা অবর্তাও সেই কৃপায়িত আর কি তাঁও যে
কোনো পরাভব নাইব, মানুরাং গিয়া অন্য মানুরাং গিয়া তাঙিও সারে কোনো পরাভব নাইব বলিয়া পদকর্তাই মাতিয়া যারগা। যেহেতু আজিকা এটা যে আদি খন্ডের ত্রয়োদশ অধ্যায় আজিকা হাত নমিল, এ কারণে আমি চতুর্দশ অধ্যায় আগামী কালিকাত বা পুরুকাত পরবর্তী পাঠকতায় পরবর্তী চতুর্দশ অধ্যায় আরম্ভ করতাই আমি এর মাঝে আজিকার এর মাঝে বিশ্রাম দিলু। এর মাঝে প্রধান ধান একটু মাথা নিয়ে আইলতা, আসলেতে এপাকার যে যুগখান যুগের মাঝে শাস্ত্র আলোচনা শাস্ত্র শুনানি এটার মানসিকতা এবং ধৈর্য আখ্যানও নেই, যেটাই সেই পূর্ব জন্মকৃত স্বীকৃতি যেতারাং আছে তাঙি বারাহান যে একটু আগ্রহ দেখা দিতাই এবং আগ্রহইলে আমি যে অনুপযুক্ত আমি যে মাতিয়া যারাং যা, কিন্তু তার মধ্যবর্ষী যে রসজ্ঞ মানুতাই রস আস্বাদন করতাই এবং তাঙর ভোজন হনরে পুষ্টি করতাই এহ দৃঢ় বিশ্বাস খান আগামীতে যেটা এই পাতে তা শুনতাই তাঙর উদ্দেশ্যই মোর মানে ভক্তি করিয়া প্রার্থনা হান আর কি, যে এ সময় হতো এত প্রতিকূল পাকা সময় হতো যে উদ্যোগহীন যে ডক্টর মানুষের মতো বৈষ্ণব আগে উদ্যোগহীন নিয়া সেই ভারত বাংলা তথা আন্তর্জাতিকভাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের যে পাঠ এবং ভাগবত শ্রীমদ ভাগবতম পাঠ গীতা পাঠের যে উদ্যোগ নিয়া যে পাতে আর কি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের উদ্যোগে চলিয়া গিয়েছে গা, এখন আগামী তো মোর বিশ্বাস যেটা আহিতায় তাঙি এই পাথের মাধ্যমে কিছুটা না এলো উপকৃত হইতাই বলি আমার বিশ্বাস আর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নিরন্তর নর দাক শ্রী রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ।